আপনি কি জানেন অতিরিক্ত ওজন রোগের কারণ? হ্যাঁ, অতিরিক্ত ওজন থেকে বিভিন্ন ধরনের রোগ আসতে পারে। ওবেসিটি একটা ডিজিজ, এটাই অনেক মানুষ জানে না। স্থূলকায় চেহারা যে হয়ে যাচ্ছে একটু একটু করে, আপনার ওজনটা 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 100 কেজি বেড়ে চলেছে, এটা যে একটা রোগ এটাই অনেক মানুষ জানে না। ওবেসিটি, স্থূল চেহারা, এটা একটা ডিজিজ। শুধু ডিজিজ না, নট অনলি ডিজিজ, ইট ইজ বাট অলসো কমপ্লেক্স ডিজিজ। ওবেসিটি, স্থূল চেহারা, ওভারওয়েট, ওজন বেশি হয়ে যাওয়া, ভুঁড়ি হয়ে যাওয়া, ফ্যাট বা মেদ, চর্বি হয়ে যাওয়া, এটা একটা ডিজিজ, রোগ এবং পুরানো ব্যাধি। একটু 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 করে আপনি বাড়ছেন, তাই এটা আপনার কষ্ট দিচ্ছে না। এমার্জেন্সি, এটার জন্য ডাক্তার দেখাতে হচ্ছে না। আপনি ভাবছেন আমি ঠিক আছি, কিন্তু এটা একটা রোগ, পুরানো ব্যাধি এবং মারাত্মক ব্যাধি, যেটা থেকে আপনার অনেক প্রাণ হানিকর সমস্যা আসতে পারে, অনেক রোগ এটা থেকে আসতে পারে। যখন আপনার সমস্যা হচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে বললেন ওজন কমান। কেন না? স্থূল চেহারা, লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট এসে যাচ্ছে, মেদ এসে যাচ্ছে, এটা ভালো না, এটার জন্যে এই রোগটি আপনার এসেছে। তখন আপনি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী হাঁটাহাঁটি শুরু করলেন, খাওয়া দাওয়া কমানো শুরু করলেন। অনেকে ভাবছেন, না বাবা বেশ আছি, ওজন কমাতে গেলে তো পছন্দের খাবার খেতে পারবো না, আমি বেশ ভালো আছি। ওজন কমাতে গেলে তো জিম সেন্টারে অনেক কষ্ট করতে হবে, না বাবা আমি ভালো আছি। কিন্তু বন্ধুরা, ওজন কমানো মানে খাওয়া কমানো না। পছন্দের খাবার খাবেন, বাড়ির খাবার খাবেন, নো মেডিসিন, নো সার্জারি, নো জিম, অথচ আপনি খুব সুন্দর একটা চেহারা আপনি চাইলেই করতে পারেন। কিন্তু যদি আপনি এটা সম্বন্ধে সচেতন না হন, ওজন বেশি, ওভারওয়েট একটা ডিজিজ, ওবেসিটি একটা ডিজিজ, এখান থেকে যদি আপনি সচেতন না হয়ে যান, আপনি হয়তো একজন বাড়ির ফ্যামিলি মেম্বার, আর্নিং মেম্বার, আপনার উপরে পুরো ফ্যামিলিটা নির্ভর করছে, ডিপেন্ডেবল অফ ইউর ফ্যামিলি, অফ ইউর ওন ইনকাম, আপনার রোজগারে আপনার সংসারটা চলে। আপনার যদি সুগার হয়, মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা ব্যয় হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে ভুগতে হবে। আপনার যদি প্রেশার বেড়ে যায়, সারা জীবন সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, আর এই সমস্যাগুলো আসছে অতিরিক্ত ফ্যাটের কারণে, ওজনের কারণে। এমনটাই বলছেন ওবেসিটি স্পেশালিস্ট যারা রয়েছেন, ওবেসিটির উপর যারা বিশেষজ্ঞ রয়েছেন, এনারা একথা জানাচ্ছেন। তাই আপনাকে সাবধান হতে হবে। আপনার যদি স্বাভাবিকের থেকে 1 কেজি ওজন বাড়ে, আঁঠুর উপরে চাপ পড়বে 3 থেকে 4 কেজি। যদি 5 কেজি স্বাভাবিকের থেকে বেশি ওজন হয়, আপনার 20 কেজি ভর বেশি বয়ে নিয়ে যেতে হবে আপনার আঁঠুকে, তাই আপনার নি রিপ্লেসমেন্টের অবস্থা আসবে, আঁঠুর কষ্ট আসবে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের রোগ আসবে, মায়েদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম আসবে এই অতিরিক্ত ফ্যাটের কারণে, ওজন বেশির কারণে। শুধু দেখতে খারাপ লাগছে তা না, পছন্দের পোশাক পরতে পাচ্ছেন না তা না, আপনি হয়তো বিয়ে বাড়ি, আত্মীয় বাড়িতে গেছেন, অনুষ্ঠান বাড়িতে গেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে আপনাকে কটুক্তি করছে। শুধু এটাই না, অতিরিক্ত ওজনের কারণে অনেক মারাত্মক ব্যাধি আমার আসতে পারে। তাই আজকের ওবেসিটি অ্যাওয়ারনেস ভিডিওতে বন্ধুরা আপনাদের একটাই কথা জানাবো, যে অতিরিক্ত ওজন রোগের কারণ, কজ অফ মেনি ডিজিজেস। ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস। আমাদের যা কিছু রোগ হয় তার মূল কারণ ওবেসিটি, স্থূলতা, অতিরিক্ত ওজন, স্বাভাবিকের থেকে বেশি ওজন, আমার খারাপ ফ্যাট, অনেক রকম রোগ আনতে পারে। তাই এখনই ওজন কমান, আমাকে জিজ্ঞাসা করুন কিভাবে কমাতে হবে, পদ্ধতিটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন। বাড়ির খাবার খেয়ে, বাড়িতে থেকে আপনি সহজেই আপনার চেহারাটাকে সুন্দর করতে পারেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ অনলাইনে আমার গাইডে থেকে 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে দেখাতে পারবো ভারতবর্ষের কত মানুষ আমার গাইডে থেকে স্বাভাবিক চেহারা মেনটেন করছেন। আপনিও চাইলে আপনিও ওজন কমাতে পারবেন। ইমিডিয়েট যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।